দিছি যদি হয় তো হয় না ইনশাআল্লাহ তিনই হয়ে যাবে না মনে হয় তাহলে বলছি ওদের বাজেট দুই ও আমরা কি লাইভে চলে গেছি হ্যাঁ আমরা লাইভে আছি কথা কথা বলছিলাম আমরা লাইভের মধ্যে আজকাল বাজেট বাজেট নিয়ে কথা হবে যাদের প্রোগ্রাম তারা আমাকে বলছে বাজেট দুই আমি বলছি না ভাই বাজেট তিন হলে আমাকে ডাইকেন বলতা যে আমি দুই নাম্বার না দুই কেন হ্যাঁ দুইয়ে হবে না হ্যাঁ দুই নাম্বারটা দুইয়ে করে ঠিক আছে হতে পারে এই লাশ এই সিজনের লাশ না না তারপর আমি তিনের কবে করব না 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 যতই জাপা চাপি তারা করুক যত জোরা জোরি তারা করুক আমি মনের বিরুদ্ধে যাব না 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 লাগলে বসে থাকবো আমি সেই দিন ঘুরে বেড়াবো ওই দিন ফুচকা খাবো মুড়ি খাবো কাজ করব না 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 করব না আমরা করব না আমি কোন গানটা গাইতেছি আর ও এটা কোন দিকে নিয়ে যেতেছে এরকম আবল তাবল যেসব কাজ কারবার হয় যে শোতে ঠিকই আছে আপনি সঠিক শোতে চলে আসছেন এই শোয়ের নাম নট বল টু দ্য টু ওয়ান কিংস এখানে আমাদের ঘুম আসে আমাদের হাই আসে আমাদের মিরুর মাথা কাশি আসে কাশি আসে সবকিছু এখানে আমরা লুকালুকি কিছু না এটা বিশাল ন্যাচারাল একটা শো আমরা এই শো করতে করতে আমরা নাক খটিতে পারি এই শো করতে করতে আমরা কান চুল খাইতে পারি এই শো করতে করতে আমরা চুলগুলো ঠিক করতে পারি এই যে এরকম করে যে দেখি তো আমার চুলটা ঠিক আছে কিনা এই মাঝে মাঝে টাকটা দেখা যাচ্ছে এই চুলটা ঠিক করতে পারি আবার এই শো করতে করতে আমরা যাইছি তাই মনে করি এই শো করতে করতে হঠাৎ করে মনে চাইলে যে শোটা করবো না উঠে যেতে পারি আমরা আমার মনে হলো শোটা করতে করতে আজকে একটু বেশি করে শোটা করবো অনেকক্ষণ শোটা করবো সেটা সম্ভব না আটটা পর্যন্ত একদম আটটা পর্যন্ত আছি আমরা আটটা পর্যন্ত আমরা আছি আর যারা যারা আমাদের সাথে আটটা পর্যন্ত থাকবেন যারা যারা আছেন তাদেরকে বলে দিই আটটা পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে নিজের মনের কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটি এই এই একটাই নাম্বার টু কেমন দেখাবে টু টু সিক্স নাইন নাইন ঠিক আছে টু টু সিক্স নাইন সিক্স নাইন এটা হলো টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে কল করতে হবে আর চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন www.facebook.com/capitalfm94.8 এছাড়াও চাইলে আমাদেরকে কল করতে পারেন 02550366 59 এই নাম্বারটি খোলা আছে সো আপনারা চাইলে চারিদিকতে আমাদেরকে ঘিরে ধরতে পারেন এসএমএস করে আটকে দিতে পারেন কমেন্ট করে ফাঁসাই দিতে পারেন কল করে ধরা খাওয়াই দিতে পারেন এবং আটটার পরে আমরা আমাদেরকে সুমন্ত টাটা বলে চলে যেতে পারি এই সব কিছুটা টাইমিংয়ের ব্যাপার ভাই টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান নান আর নান রুটি আমার খুব পছন্দ আই লাভ নান উইথ মুরগির ঝোল অ্যান্ড গ্রিল চিকেন আই লাভ নান এবং নানের সাথে যদি একটু ম্যানু সস হয় তাহলে তো আই লাভ 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 মোর নান নান রুটি কয়টা খেতে পারবি আমি নান খালি পেটে তুই কয়টা নান খেতে পারবি আমি সর্বোচ্চ দুইটা খাই সেটা এমনি হলে হোক আর খালি পেটে হলে হোক এর বেশি খাই না আমি হলো না খালি পেটে কয়টা নান খেতে পারবা সঠিক উত্তর বলো খালি পেটে আমার প্রশ্নের উত্তর তো এত সোজা না এত সোজা তুমি কেমনে ভাবলা যে আমি তোমাকে এত সোজা একটা প্রশ্ন করবো যে তুমি যত গেলে ইচ্ছা ততটা খুব খুশি হয়েছে আমি খুব খুব খুশি হয়েছি আমি একদম খুশি হয়েছি এরকম আমি এক বন্ধুরে বলছিলাম যে বন্ধু তুই খালি পেটে কয়টা নান খাইতে পারবি ও বলছে আমি খালি পেটে যদি নান ভালো হয় তাহলে ওই চারটা থেকে পাঁচটা খাইতে পারবো আমি ঠিক আছে খালি পেটে চারটা থেকে নান হইলো না কাকা হয় না গে আমার নান আমি খাবো আমার বাপ খালি পেটে আমি পাঁচটা খাইতে পারবো তোর সমস্যা কি আমি কি না তুই এক টুকরা খাওয়ার পরে পেট কিন্তু আর খালি থাকবে না সুতরাং খালি পেটে তুই এক টুকরা নান খাইতে পারবি খালি পেটে কয়টা নান খাইতে পারবা তোর বউ বলতেছে খালি পেটে আমি
একটা নান খেতে পারবো। বল দূর একটা মজার কথা কম ভাবছিলাম, হইলো না কেন? চারটা পাঁচটা বললে ম্যাডাম বলতে পারত, একটা বললে হ্যাঁ না আমি কেমনে স্যার মিলাতে পারতাছে না। এরকম অনেকেই আছে আমাদের কাছ থেকে যোগ শোনে, আমাদের কাছে যোগ শোনে খুব মজা পায়, তারপর নিজে গিয়ে বলতে চায় অন্য কারো কাছে, তখন আর মিলাতে পারে না, আর বলতে পারে না। বলেন ভাই আপনারা যখন বলেন তখন মনে হয় কত ইজি, বলতে কত সোজা, আপনারা যেভাবে বলেন যাই বলতে পারেন, কিন্তু বলতে গেলে আর আমরা পারি না, এই অবস্থা। ঠিক আছে, একটু বুঝতে হবে এবং মানে অনেক প্র্যাকটিসের ব্যাপার। আমরা কিন্তু এমনি আসলাম, আইসা দু একটা মুখের সামনে আসলাম বলে দিলাম, এরকম কিন্তু না। এখন যদিও তাই ব্যাপারটা তাই, কিন্তু এটা অনেক দিনের প্র্যাকটিসের পরে এটা এরকম। আপনি যাই যদি মনে করেন শাওন তোর কাছ থেকে আমি এত যোগ শুনি, প্রতিদিন তুই এতগুলো যোগ আমাকে বলিস, কিন্তু বাসায় যেতে তো একটা মনে থাকে না, সবগুলো হাসি সবগুলো মজা পাই, কিন্তু বাসায় যাই দেখি যে আমার একটাও মনে নেই, আমার বউর একটা যোগ শোনাবো পারি না। না বাসায় গিয়ে আসলে মনে থাকবে কি করে আমি বলে দিই, মানে অবজার্ভ করতে হবে। ঠিক আছে, আজকে যেমন আমার সাথে যেটা হয়েছে, আমরা তো রাস্তাঘাটে অনেক পাগল দেখি, দেখি কিনা দেখি অবশ্যই। তো আজকে আমি আসার সময় একটা পাগল দেখছি, দেখে আমার বন্ধুকে বলতেছি যে ওই দেখ পাগল, ওই দেখ পাগল। এবার পাগলটা খেপে গেছে আমার কথা শুনে, সে বলতেছে কি তুই পাগল, তোর চোদ্দ গোষ্ঠী পাগল, তোর বাপ পাগল, তোর মা পাগল। আমার পাগল না, আমার পা লম্বা। এই অবজারভেশন, অবজারভেশন, মানুষের পা কিন্তু গোল হয় না, মানুষের পা হয় লম্বা। সুতরাং যারা পাগল তাদের পাও কিন্তু লম্বা, সুতরাং তাদেরকে পাগল বলা যাবে না। না, আপনি তাদেরকে বলতে পারেন যে মানসিক ভারসাম্যহীন অথবা মনোরোগী। হ্যাঁ, মনোরোগী। আপনি কি আর পাগল, সবার পাই তো লম্বা, কার পা আবার গোল? গুগল হইতে পারে, গুগল কিন্তু বললাম তাই তো পাগল গোল গুগল। হ্যাঁ, আবার ছাগল, ঠিক আছে এই ছাগল বললাম, ছাগল আর পাগলের মধ্যে পার্থক্য কি বলো? ছাগল আর পাগলের মধ্যে পার্থক্য কি? একটা পশু একটা মানুষ, এটা উত্তর ঠিক আছে। আমি এটা আমি ধরা খেয়েছি, আমি তোমার সাথে পারলাম না। আন্দাজে বলো, কিন্তু ওই পাগল আমার কাছে কি বলছে পরে? কি বলছে? বলছে তুই কেন পাগল জানি না, আমি কেন পাগল? কয়েকটা পাগলি যখন রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় তোদের সামনে যায়, তখন তোরা আবার কাছে গিয়ে আর ওড়না ঠিক করে দিস, আর জামা কাপড় ঠিক করে দিস, আর আমি পাগল চব্বিশ ঘন্টা এখানে প্যান্ট ছাড়া ঘুরতেছি, আমার প্যান্টটাকে উপরাই দিলি না। পাগল আবার প্রেস্টিজ আছে, প্রেস্টিজ আছে। হ্যাঁ, পাগল কিন্তু খুব বেশি দিনে চলে না। আমি ওরে কইলাম যে তোর প্যান্টটা নাই কেন, তা কি হয়েছে ঘটনাটা কি? কয় আর কয়েন না, আমি একটা ডোবা থাইকা উঠা আইসা পাশে একটা দোকানে গিয়ে বলছি যে আমার একটা শ্যাম্পু দেন, আমি এখন গোসল করব। তো দোকানদার আমার দিকে তাকায় বলছে, আমরা অর্ধনগ্ন, কারো কাছে কোনো কিছু বিক্রি করি না। হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে ওই পাগল করছে প্যান্টটা খুলে দিছে, করলে এবার দে দোকানদারের একটা আলাদা একটা পৈতালি, কেন তোর টাকা দিলে তোর দিবি, তুই অর্ধনগ্ন নাকি পুরানগ্ন নাকি পুরা দাম, তোর তোর দরকার কি? তুই ব্যবসা করতে না, তোর টাকা লাগবে, তুই টাকা দিবি? ফাগলে লাগে ফাগলে আমি করস, আবার খালি বুঝবি এটা ফাজিল কোথাকে, আসলে ফাজিল, ফাজিল না একদম ফাজিল। এরকম হয়েছিল আমাদের সানিয়া পাশাতে, আমাদের সানিয়া পাশাতে এরকম একটা ঘটনা ঘটছিল। কি ঘটনা? যে আমাদের সানি যে লায়নি, এই বিচে টু পিস অ্যালাউড না, এই যে দেখেন বড় করে লেখা আছে টু পিস নট অ্যালাউড। সানি লায়ন বলছে ঠিক আছে আপনি বলেন কোনটা খুলবো, ওয়ান পিসে যাই, টু পিস যখন ঢুকতে দেবে না ওয়ান পিস, ওয়ান পিসে যায়। এই নিয়ে বাড়াবাড়ি করলে একটু পরে আমাদের ম্যানেজমেন্ট এসে আমাদের দুজনকে ফোর পিস করে দিবে, কেটে দুই টুকরো একজনকে, আর আমাকে অনেকগুলো টুকরো করবে, টুকরো টুকরো করে দেখো আমার অন্তর, পলকে পলকে তুমি বুকের ভেতর, জানি 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 তুমি আমার প্রেমে ফুল, বলো 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 শুধু বলো না কবুল। এই কবুল থেকে মনে আসছে এক লোক বিয়ে করতে গেছে, বিয়ে করতে যাওয়ার পরে তাকে বলছে বলেন কবুল কবুল কবুল, সে বলছে আবুল আবুল আবুল। না এমনই হঠাৎ আটটা হয়েছে যে কোন কবুল কবুল কবুল, তুই তো তিনবার কইছিস তুই বিয়ে কর, আব্বা বিয়ে তো হুজুরের সাথে হয়ে গেছে, হুজুর তিনবার কবুল বলে ফেলেছে আমার আগেই, আমার আগেই কইছে ওই করুক বিয়া। আমি না, এরকমই হবে, পাগলা গারদে পাগলামি কথাবার্তা হবে, একটু পরে আবার আসবো আমরা, মাথাটা একটু ঠিক করে নিয়েছি, মাথাটা গেঞ্জাম লেগে গেছে গা, ঠিক আছে মাথাটা একটু ঠিকঠাক হইলে আমরা ফিট ছোট বিরতির পর
কেউ কোথা যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে, নাট বল্টু দ্য টুফান কিংস, যদিও নাট আজকে অনুপস্থিত, বল্টু উপস্থিত, সাথে আছে তারকাটা মিরু, ও সকালবেলা দুপুরবেলা জেলাস থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত 8টা পর্যন্ত ওয়েট করে শুধুমাত্র আপনাদের জন্য। সো ওকে একটু এনকারেজ করার জন্য, চিয়ার আপ করার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন। মিরু কিন্তু চরম খেটে যাচ্ছে, খেটে যাচ্ছে পাগলের মতো খেটে যাচ্ছে, এই জন্য সে আছে পাগলের পিছনে লাগছে। আসলে পাগল কী করে না করে এগুলো নিয়ে তার মাথা হয়ে বেদনা। আমরা ফিরবো ছোট্ট বিরতি পর, কেউ করতে যাবে না, ঠিক আছে? আপনার না হলো কি শোনা কুটু পুটু কি যাবেন না।